করোনাভাইরাসের জেরে প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে বন্ধ হয়েছে সমস্ত জনজমায়েতমূলক জায়গা। তাই বন্ধ হয়েছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানাগুলিও। এমনকি চিড়িয়াখানাগুলির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্র বন্ধ হয়েছে মুরগির মাংস। ঝাড়গ্রাম ডিএফও বাসরাজ এস হেলসে 17 মার্চ থেকে আগামী 31 মার্চ পর্যন্ত ঝাড়গ্রামে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক বন্ধ রাখার নির্দেশ দেন। নতুন নির্দেশিকা জারি হলে তারপরেই পার্ক খোলা হবে বলে জানান তিনি। আজ থেকে 31 মার্চ অব্দি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক বন্ধ থাকবে, তারপরে এবার সিদ্ধান্ত নেওয়া হবে খোলা হবে না করোনা জন্য। হ্যাঁ, এটা প্রিকশনারি মেজার আছে। তারপর আবার স্বাভাবিক হবে। হ্যাঁ, তারপরে দেখা যাবে।